আজাদ উদ্দিন ইবাইয়ের প্রশ্ন হইল সার রাখাতি ফরজ নামাজর সঠিক নিয়ম সার রাখাতি ফরজ নমাজও নমাজও খাড়া হইতে সময় তো আমি যদি ইমামর খরে খাড়ো হয়েছি দুই সুরত একটা ইমামর পিছনে একটা দায়িত্ব দিয়ে আর একটা হইয়া তাহলে আমি একলা ফড়ি দুটা মিলাই লাইলাম বই জীব আমি খাড়া হইতে সময় তকবিরে তহারিমা ফড়িলাম মানে নিয়ত ফলা কহরিম আমি সাইড রেখাত ফরজ নামাজ জোর ফড়ি আর ইমামর পিছনে বা সাইড রেখাত জোর নমাজ একলাও বলা আমি ফড়ি আর আল্লাহ আকবর ও আল্লাহ আকবর হইতে সময় তকবী তহারিমার সময় আমার আতর গাতা সামনা বাজু বৃত্তর বাজু সামনে দিয়ে কিবলা মুখ আর আঙ্গুল ফাহ রইতো আঙ্গুল ফাহ রইতো আর স্বাভাবিক ইগু আল্লাহ নবী সূন্নত আর খান পর্যন্ত ফৌজাই আমি তকবিরে তহারিমা বান্দিল্লাম এতে ইন্নি ওয়জ্জাহাতু ও জিহাদিল্লা জি আগে যে আমরা নমাজ হালৌতে ফড়ি মসজিদে ফরিছিলাম এগুলো আমরা নজদিক জরুরি নাই সুনত না মস্তাহ অন্য মস্তকও কিন্তু জরুরি আমি এদিকে মাতি না আমি তকবীর তো হারিমা বান্দার ফরে সুবাহান ফলিতাম শূন্যত সুবাহানকা ফলি আউজুবিল্লা ফলিতাম শূন্যত বের ফরে বিসমিল্লা ফলিতাম সুনত প্রত্যেক রাখা তো বিস্মিল্লা শূন্যত আউজুবিল্লা শুধু প্রথম রাহাত তো ফলিয়া সুরা ফাতেহা ফলিলাম সূরা ফাতেহা ফলি অন্য সুরা মিলাইলাম রুকু সৈদা যার আগে আমি কোন বিস্তারিত মাতিম রুকু সৈদা হরিয়া আবার উবাই গেলাম ওবাই আবার দুই নম্বর রাখা ফলিতে সময় না ফড়ি শুধু বিসমিল্লা ফড়িয়া সুরা ফাতেহা ফলিয়া সূরা মিলাইলিমু আর এর ফলে রুকু সৈদা হইয়া বইয়া তহহুদ তো তসহুদ ফড়িয়া সাধু আন্না মহম্মদ আনা আব্দু ও রসুল হইয়া আগে দিয়ে যেতাম না যদি আমি আগে দিয়ে গেছি গাও মাসলা হইলেই আর সাধু আন্না হইয়া আব্দু রসুলো হইয়া ফলিলি সে আল্লাহম্মদ সাল্লাহ আল্লাহ শুধু মহাম্মদ ভন্ট ফলিছি শেষা লাগব শুধু মোহাম্মদ ভন্টে জুমলায় থামই আর আগেদি গেছি কি দুয়াই মাসুরা ভন্ট নতুবা দরুদে ইব্রাহিমী দোটা ফল তো আর আইবউ শহিদায় সহু শুধু মহাম্মদ ভন্ট ফৌসি গেছি আমি শৈদা দেব লাগবো আর জমাতে যদি আমি নমাজ আর ইমামে আত্মাহিয়া তো শেষ করতে পারছুন কি না আমি আল্লাহমদ সাল্লা আলা ফলিছি আমার ভুড়ি আইতো না যেহেতু আমি ইমামর লগে আছি এখলা যদি ফলি সেটি আইব এরপরে আমি দাঁড়াইলাম দালাইয়া আমি সূরা ফাতেহা ফলি মো সূন্নত অন্য নজদিক ফর্জ আমি সূরা ফাতে হা ফলি মো আমি আগে হয়েছি কোনো মস্ত বিমা তন্তাম নাই সূরা ফাতে হা ফলি মূর সূন্নত ফলি করতাম এতে সূরা ফাতেহা ফলিছে না এতে হজরত উমর রদিয়াল্লাহ রবায়তর ফিরামল সরু কয়া ই ফাতোর বদলা ফলি লোক সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ্লা আকবর বস আমার সুন্নতুর আমল হয়ে গেছে এরপরেও যদি আপনি ফলি সূন্য্যা ফাতেহা বা ই দাও ফলি সূন্য্যা আরও কুন্তা ফলি সূন্য্যা চুপ তাকিয়া সুবাহান আল্লাহিল আজিম জমত সুবাহানর বিল আলা সুবাহানর বিল আলা সুবাহন বিল আলা ও মতে এক তস্পি আন্দাজা তিন তস্পি আন্দাজা আমি যদি তিন নম্বর রাতও দাঁড়াই গেছি আর ফরে রুকু খরিছি তবু ই রাখাত আমার উই গেছে বা ইন সূরা ফাতেহা ফলা জরুরি নাই অন্য মস্ত করবা ইনতে দয়া করোত্রা না ইন সূরা ফাতেহা ফলা জরুরি নাই সূরা ফাতেহার অন্য সূড়া নাইও যেহেতু আমি ফর্জ নমাজ ভরিয়ার তখন আপনি ওলা চুপ তাকিয়া আপনি রুকুত গেসন গিয়ে তবো রাখাতই গেছে আর ফাতেহা ফলিচন তবো রাখাতইছে সুবাহানাল্লি আলহামদুল্লাহ ফলিচন তব রাখাতই গেছে তিন নম্বর রাখাত ফলি আপনি দালাই দিবা দালাইয়া আবার আপনি সুরা ফাতেহা যদি ফলি বালা কথা নতুবা তিনতস্পিয়ান দাদা চুপ তাকি কেসন বাদে রুকুত কেসন গি এর রুকুত গিয়া সৈজদা ফরিয়া আর সাদু আন্না মহম্মদানা আব্দু ও রসুল ও যদি যুদিস সালাম ফিরাইতা নমাজ ওই যাইব কিন্তু নবীরুন্ন সালে দি এই সময় সালাম ফিরাইলে নমাজ ওই যাব ইনো সালাম না ফিরাইয়া আপনার কাছে সময় আছে তে ইব্রাহিমী ফলক কয়া যারা অন্যান্য নজদিকো ফরজ দুুদয় ই্রাহিমী ফড়িলে দোয়া মাসা ফুড়ুকা আর এরপরে আপনার সলাম ফিরক কোয়া মার্শাল্লাহ আপনার সাইরু রাখা তো গেছে আর যদি দেখা গেছে রাখা সুন্নত ফড়িয়ার বা নফল ফরিয়ার তো অনোহালি বেশ কম যে আখেরি দো হাতর মধ্যে সূরা ফাতেহা ওয়াজিব আখেরি দো রাখাও সূরা মিলানীয় ওয়াজীব ওখান্তাকালে করবা আজাদ উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল যে কোনো মহিলা কউটর মধ্যে গিয়া যদি ডিভোর্স দেন হইলে এই মহিলায় অন্য স্বামী গ্রহণ মহিলায় কোর্ট গিয়া ডিভোর্স যদি দেন তে এই মহিলা তাকি স্বামী তাকে তাই তালা হইতে পারত নাই। তাইন ইন দেখা লাগবো ই স্বামী আসননি যদি স্বামী আসন গা উপস্থিত আসন ফাওয়া যার দেখা এর ফলে তাই তালাক দিতরা না তখন আপনি সরকারি কাজির গেছে যাব কোয়া সরকারি আমরা মুসলমান সরকারি কাজির গেছে যাই সরকারি কাজিয়ে নোটিশ দিবা নোটিস দেওয়ার ফলে এই নোটিস অনুযায়ী এন উপস্থিত না তখন সরকারি কাজিয়ে কোনো লাইনে তোমার তালাক দেওয়ানি বা এক তালাশ দেওয়াইবা এরপরেও তালাখর ইদ্যতের ভিতরে স্বামী খবর হরসন্নতে ঠিক আছে খবর হরসন্না বসলাইলা তোমার এটা সাফ হওয়ার পত্রে ইটা কাজিয়ে ফসলা দিবা যার কারণে আপনি এলাকা কোর্টক বিয়া দিলেওই নাই আর কোর্টর দেওয়ার কারণে আপনার বিয়া বঙ্গই তো না আপনি এখন মন্ত স্বামীর আন্ডারে আস এর লাগে সরকারি কাজির হাওলা লইবা

হেন শল্য আত ডকা সাপড় দিয়া আত ফুস শরীর মানজ্য়া আপনি যদি দরকার মর হরণ বেস্টেই বেশ ফানি আপ ডাউন আনা নেওয়া করবা ওটা করা আর এটা কি আরবালো ইয় তাহলে আপনি ইনো না হামাইয়া অন্যদিলেও কোয়া এতে যাই আছে অসুবিধা নাই আব্দুল হান্নানায় না মামী মারা গেলে বাইগায় না কারণ ই মামীরা বাইগিনায় মামু একতালা দেওয়ার বিয়া বি যাই আছে মামু মারা যাওয়ার ফলে বাইকিনায় বিয়া করা যাই যাচ্ছে ই মামী মারা যাবার ফেলে বাইগিনায় না।

ও তাহলেও ইনশাল্লাহার ফরে এরা বড়ো মানুষের পরেও ইনশাল্লাহ আমি নসিয়ত কর্ম আমরা মিডিয়ার লাইনে ফয়শ উপার্জনের নিয়তে আগবাড়তাম না বিশেষ করে কুরআন হদিসল্লাইন যেমত আমরা রহমদুল্লাহ বাঙ্গা বাঙ্গাটুটা। এর মধ্যে আমার নিয়ত থাকতো যে আমার হতা ওখান বাল্যিক আন্নিওয়ালা ওলাউ আয়া দুনিয়ার খুনায় খুনায় গিয়ে আল্লাহ নবীর হতা গিয়ে ফুসিত ওখানে আমার নিয়ত রইতো আম খাঁজ সারায় ফেইতো ফাইয়াই রুফে আমল করত এর মাঝেদ যদি কোনো ফয়সা আমার আইয়া ডুকি গেছে বা কোনো ফয়সা ফাইয়ার আমি নিয়ত কিন্তু যে ফয়সা ফাইতাম তে এখন লোক আপনার লাগে যাই যাচ্ছে এই আমি প্রায় আমি নসিয়ত টান টান্ডা করি আর আল্লাহর ফজল দ্বারা বা আমি আর ফ্রি স্টিক টাকতাম বারবার টান টান্ডা হয়েছি যত মিডিয়া লাইবা। বার যত আমাতে গিয়েছে আমি সারার গেছে এক মাতো মাতি যে ফয়সা ফাইছো নি নি শত পাইছো দিন ফাইবাই শত টাকা পাইবে আমার না শুনাইবে না ইতা দেখাইবে না ইতা ব্যাপারে আলোচনা করবাই শুধু এক আলোচনা করবাই যে আমার প্রশ্ন কিতা আইব বা কিতা না দিন আইতা আমি কোনদিন আইম যোগাযোগ করতাম মানুষের গেছে আমার থানায় নুভসিত এর লাগিয়া মিডিয়ার লাইনে যদি ফয়সা লইন তে যাইজ আছে এতে কোনো অসুবিধা নাই আপনারা ফয়সা কামাইতে পারবা ফখৰুল ইছলামী বাইৰ প্ৰশ্ন ৰুকু চিদা কৰাৰ সময়ত লুংগী উখৰেদি টানমাৰিটো লৈ অকু চিদাৰ মধ্য দেখোন বাই লুংগী সেৱত টানমাৰি উখৰেদি উটাই নিচেদিলে মাই ত্ৰি তাক কৰবা না ইতানা হরিয়া কোমলিল্লাহ কানিতিন আল্লাহর সামনে রবর সামনে চিফ জাস্টিসর সামনে হালইসোন চুপ তাকিয়া নীরব তাকিয়া হালৌতায় এখ মন এখ তিলে আল্লাহর সামনে হাড়ইয় নমাজ পড়িতা এমন রুকু সৈদাত যেতে বারবার বার যে লুঙ্গি আমি উঠাই বা রুকুত বা কেয়ামর অবস্থাত লুঙ্গি খালি ঠানি তেইলে অবস্থাত তো আমি দেখা গেলো শৈল্যালেগে আমি খেলাই খেলাইয়ার এর লাগি আল্লাহ নবী আলাইলামে ফরমাইতো ওয়াল্লাহ নাক্তুফু সিয়া বা ওশাহারা তুমি তাই নমাজও লাগিয়া হাফলো লাগে খেলাইও না সুললগে খেলাইও না খাফট ঠানিয়া উপরে দি উঠাইও না সুল ইলা ঠানিয়া আগে দি খরে দি তুমি দিও না আল্লাহ নবী নিষেধ দিত রা নবীন নিষেধখানে আমল করি ইনশাআল্লাহ হইব